design, attractive bar, temple border, floral beauty, দক্ষিণ ভারতীয় স্থাপত্য এবং প্রাকৃতিক অনুপ্রেরণায় তৈরি কাঞ্জিপুরম শাড়ি নিয়ে যেতে পারি এসো আবরণে তাড়াতাড়ি। কাঞ্জিপুরমের উপর বিশেষ অনুষ্ঠানটি দেখুন 9th December দুপুর দুটোয় আবরণ প্রাইম টাইমে, দেখুন শুধুমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম, আবরণ মানেই রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে দিন, এই ক্যাচ লাইন নিয়ে আমাদের পথ চলা। আর আমার ক্যাচ লাইন হচ্ছে সুরক্ষিত প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। আমি আপনি যদি সুরক্ষিত থাকতে পারি তাহলে আমরা সবাইকে সুরক্ষিত রাখতে পারবো। এই মুহূর্তে সারা বিশ্বে আবার অমিক্রন ঝড় তো শুরু হতে চলেছে, বা শুরু হয়েছে, হতে চলেছে না বলে হয়েছে বলা ভালো। সবাই সতর্ক হচ্ছেন, যদিও ডাক্তারদের কথা অনুযায়ী ডক্টর্সরা বলছেন যে মৃত্যুর আশঙ্কা এতটা নয় যতটা আমরা দেখেছিলাম, তবুও সতর্ক আমাদের থাকতে হবে। এবং সবাই একটাই কথা বলছেন, যদি আপনার করতে পারেন তাহলে কিন্তু কোনো কিছুতেই আপনারা সমস্যা নেই। ইউকে ইউএসএ সবাই মাস্ক ফ্রি করে ফেলেছিল, তারা কিন্তু আবার মাস্কে ফিরে গেছে। ইন্ডিয়া মাস্ক ফ্রি করেনি এবং আমার মনে হয় আগামী 2 বছর ইন্ডিয়া মাস্ক ফ্রি চলবে না, তাহলে ইন্ডিয়া কিন্তু ভালো থাকতে পারবে। আসুন মাস্ক পরবো এবং স্যানিটাইজার ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব আমি একদম প্রত্যেকটা এপিসোডে আপনাদেরকে বলি। এটা একটা অনেকেই ভাবেন কেন তনুশ্রী বলে, খানিকটা অ্যাওয়ারনেস আমরা তো আপনাদের সঙ্গে একটা মাধ্যমে আসি, শুধু শাড়ি নিয়ে গল্প করব তা বললে তো হবে না, অ্যাওয়ারনেসটা দরকার। হ্যান্ড ওয়াশ করতে হবে দিনে অন্তত 5 থেকে 7 বার, স্যানিটাইজার ব্যবহার করতে হবে 18 থেকে 19 বার মিনিমাম, তার সঙ্গে এই 3-লেয়ার সার্জিক্যাল মাস্ক একদম মাস্ক, এটা ব্যবহার করতেই হবে, তার সঙ্গে ওয়াশেবল মাস্ক। এই পুরো সিস্টেমটা যদি আমি ফলো করতে পারি তাহলে, এবং তার সঙ্গে সঙ্গে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং টিকাকরণ করে নেওয়া, এই পুরো প্রসিডিয়ারটা যদি ফলো করতে পারি তাহলে আমি ভালো থাকতে পারবো, ভালো রাখতে পারবো। চাইলে আপনি আবরণের শাড়ির সঙ্গে রিটেলে এই মাস্ক স্যানিটাইজার সবটা পেতে পারেন। যদি মনে করেন আপনি ব্যবসা করবেন স্বল্প পুঁজি বিনিয়োগ করে, আপনি সেটাও করতে পারেন। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বার। আসুন দেখা শুরু করি, আজকে আমরা কটন লিনেনেই থাকবো মূলত, এই এপিসোডটা কটন লিনেন, এবং এটা হচ্ছে 1 নম্বর শাড়ি। আজকে সারাদিনে দুটো অনুষ্ঠান, এই দুপুর 2 আর রাত 12, দুটোই প্রাইম টাইম, আজকে আর অন্য কোনো অনুষ্ঠান নেই, তাই ভালো করে দেখে নিশ্চিত হয়ে বুকিংটা করবেন। এটা হচ্ছে প্রথম শাড়ি, 1 নম্বর শাড়ি, 3250, কটনের টানায় লিনেন ভরনা এবং তার মধ্যে এইভাবে যাচ্ছে উইভিং। এটা হচ্ছে টানা উইভ, তারপরে কাটিং হয়েছে। এই হচ্ছে পাড়টা, পাড়ের মধ্যে 3 লাইন রয়েছে, 3টে কালারের এফেক্ট রয়েছে, 1 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 3250, 3250 কটন লিনেন উইথ ব্লাউজ পিস, নাম্বার 1, 3250। নাম্বার 2 যাচ্ছি, এটা হচ্ছে লিনেন বেনারসি, প্রাইস হচ্ছে 3050 আঁচল। এই হচ্ছে শাড়িটা 3050, 3050, এটা হচ্ছে লিনেন বেনারসি দেখাচ্ছি। 2 নম্বর শাড়ি 3050, 3050 নাম্বার 2 উইথ ব্লাউজ। নাম্বার 2 এর পরে চলে যাব নাম্বার 3, 3 নম্বর শাড়িতে যাব। এবার আসছি নাম্বার 3, 3 নম্বর, এটাও হচ্ছে গার্নেট কালার নাম্বার 3, এটাও কটন লিনেন লিনেন বেনারসি, এটাও যেরকম ব্লু দেখালাম সেরকমই দেখাচ্ছে গার্নেট কালারে। নাম্বার হচ্ছে 3050, 3050, 3 নম্বর, প্রত্যেকটাতেই রানিংয়ে ব্লাউজ থাকছে। 3 পরে চলে যাব 4 নম্বর, এটা টুকটুকে লাল, লজ্জা বস্ত্রের কথা হতেই পারে, কিংবা ধরুন বিয়েতে তত্ত্বে দেওয়ার জন্য, গিফট করার জন্য শাড়িটা ভীষণ সুন্দর। 3050, 3050, 4 নম্বর শাড়ি নাম্বার 4, 3050, 4 নম্বর শাড়ি 3050। এবারে আসছি 5 নম্বর শাড়ি নাম্বার 5, 5 নম্বর, এটা হচ্ছে কটন লিনেন এবং জরি পার, আঁচলটা লালের সুতো গেছে, তসরের টানায় লাল ভারনা আঁচলে এবং তারপরে নকশাটা গেছে। পাড়ে রয়েছে টিস্যুর একদম ঠাসা টিস্যু পার, আর বডিটা রয়েছে একদম তেসার কালারের উপরে লাল দিয়ে আর টিস্যু দিয়ে নকশাটা। এখানে কিন্তু লালের সঙ্গে টিস্যুও রয়েছে, আমি জানি না কতটা বুঝতে পারছেন, প্রত্যেকটা বুটিতেই কিন্তু এভাবে গেছে। এটা হচ্ছে 5 নম্বর শাড়ি নাম্বার 5, প্রাইস হচ্ছে 2950, 2950, 5 নম্বর, ব্লাউজ রানিংয়ে কিন্তু আমি বলবো লাল ব্লাউজ দিয়ে পরুন। 5 পরে যাব 6 নম্বর হোয়াইটে নাম্বার 6, 6 নম্বর শাড়ি, এটা হোয়াইটের মধ্যে, এটাও লিনেন যেমন আমরা দেখালাম, এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2850, নাম্বার 6,
2850 2850 6 নম্বর নাম্বার 6 2850 6 নম্বর শাড়ি 2850 রানিং এ ব্লাউজ হলো এটা কন্ট্রাস্টে বেশি ভালো লাগবে ঠিক যেরকম আমি দেখালাম 6 নম্বরটা সাদাতে 7 নম্বরটা দেখাচ্ছি ব্ল্যাকে নাম্বার 7 7 নম্বর এটা হচ্ছে ব্ল্যাকে এই গুলো আপনি যে কোনো পার্টিতে পরুন সন্ধ্যাবেলার কোনো ছোটখাটো গ্যাদারিং এ এগুলো পরলে বেশ ভালো লাগবে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি নাম্বার 7 2850 2850 7 নম্বর নাম্বার 7 2850 7 নম্বর শাড়ি 2850 উইথ ব্লাউজ পিস সাতের পরে চলে যাব 8 নম্বর শাড়ি নাম্বার 8 এটা হচ্ছে 8 নম্বর এটাও একটা মেরুন কালারে 8 নম্বর শাড়ি নাম্বার 8 2850 8 নম্বর হচ্ছে 2850 আমরা 6 নম্বর থেকেই তো 2850 শুরু করেছি 6 দেখালাম সাদাটা 7 দেখালাম কালো 2850 8 দেখাচ্ছি হচ্ছে মেরুন 2850 2850 নাম্বার 8 আর সব এগুলো নিমজরির নকশা যাচ্ছে এটা হচ্ছে 8 নম্বর শাড়ি দেখালাম 2850 এই হচ্ছে ব্লাউজ আটের পরে চলে যাব 9 নম্বর শাড়ি নাম্বার 9 এটা হচ্ছে নাম্বার 9 এই শাড়িটা যেটা দেখাচ্ছি এর না আপনি ভ্যারাইটি পাবেন মানে বেস কালার তসর কালারই থাকবে পার নীলে পাবেন সবুজে পাবেন বিভিন্ন রঙের পারে পাবেন আমি আজকে দুটো দেখাবো সম্ভবত এটা 9 নম্বর দেখাচ্ছি 2850 এই পট ভেতরে দেখুন ময়ূর এগুলো কিন্তু উইভ করেই গেছে একদম এগুলো উইভ করে করেই গেছে এবং এগুলো সমস্ত হাত ঘুরিয়ে গেছে মানে কাটিং নয় মাকু ঘুরিয়ে হয়েছে এটা হচ্ছে 9 নম্বর শাড়ি 2850 গঙ্গা যমুনা পার কটন লিনেন মেটেরিয়ালটা এই হচ্ছে টেক্সচার কাপড়ের নাম্বার 9 2850 9 নম্বর শাড়ি 2850 নাম্বার 9 2850 ব্লাউজটা আবার রানীর টোনে রয়েছে নাম্বার 9 দেখালাম এবারে আসছি নাম্বার 10 10 নম্বর শাড়ি নাম্বার 10 আঁচল বডি 10 নম্বর নাম্বার 10 10 নম্বর শাড়ি প্রাইস একই 2850 নাম্বার 10 এটা ব্লু যার মানে আমি রানী বর্ডার গঙ্গা যমুনা বর্ডারে দেখালাম এটা দুদিকেই ব্লু বর্ডার নাম্বার 10 দেখালাম 2850 10 নম্বর 2850 উইথ ব্লাউজ পিস 10 এর পরে আমি যাব 11 নম্বর শাড়িতে নাম্বার 11 11 নম্বর এটা হচ্ছে আঁচল সেটা বেশ ভালো দেখতে 11 নম্বর নাম্বার 11 এই হচ্ছে আঁচল আর এটা রয়েছে বডি 11 নম্বর শাড়ি নাম্বার 11 2850 2850 11 নম্বর নাম্বার 11 2850 এটা হচ্ছে 11 নম্বর এই কালারটা না একদম মানে রানী কালার এই যে রংটা দেখাচ্ছে এটা একটু রানী কালার দেখাচ্ছে 11 নম্বর এবং এখানে বরফি করে যাচ্ছে গোল্ডেন টিস্যুর সঙ্গে এখানে দেখুন গেছে বরফি এবং স্ট্রেট লাইন এটা হচ্ছে 11 নম্বর আর ব্লাউজটা এসছে পার্পলের শেডে 11 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2850 12 নম্বরে যাব ওই সেম উইভিং সেম উইভ রয়েছে এটা গ্রিন গ্রিনের মধ্যে যাচ্ছে নাম্বার 12 সেম প্রাইস হচ্ছে 2650 11 থেকে 12 নম্বর শাড়ি 2650 গিয়ে একটা টু টোনড এফেক্ট হয়েছে 13 নম্বর শাড়িতে যাব এই কালারটা না মানে ডার্ক বলতে পারি কালারটা খুব সুন্দর ভায়োলেট কালার এক্স্যাক্টলি হচ্ছে ভায়োলেট কালার ওই সেম উইভিং দেখালাম 11 12 13 তিনটে এবং দামও হচ্ছে 2650 নাম্বার 13 2650 13 নম্বর শাড়ি 2650 নাম্বার 13 2650 এইখানেও এই যে ভায়োলেট সুতোর সঙ্গে একটা ব্লু সুতো গিয়ে ডার্ক টোনটা তৈরি হয়েছে এটা গেল 13 এবারে আসছি 14 নম্বর শাড়ি নাম্বার 14 নম্বর এগুলো সব দেখাচ্ছি কটন লিনেন মেটেরিয়াল 14 নম্বর শাড়ি আঁচল এটা লাল ছাড়া শাড়ি এবং যারা পরতে চাইবেন সব বয়সেই পরা যাবে 14 নম্বর শাড়ি নাম্বার 14 প্রাইস হচ্ছে 2650 2650 14 নম্বর বেস কালারটা কিন্তু চন্দন কালার যদি আমি একটু ক্লোজে আসি ঠিক অফ হোয়াইট নয় এটা কিন্তু একদম চন্দন চন্দন টোন 14 নম্বর 2650 নাম্বার 14 2650 উইথ ব্লাউজ পিস 14 নম্বর শাড়ি 2650 15 নম্বর নাম্বার 15
এইবারে আমরা আসছি হচ্ছে বাংলার একদম টিপিক্যাল কটন শাড়ি। এতক্ষণ দেখাচ্ছিলাম কটন লিনেন, এবারে আসছি কটন, একদম কটন, এটাতে লিনেনের ব্যবহার নয়, এটা কটন শাড়ি। এবং এই যে শাড়িটা এখন দেখাচ্ছি, এখানে না বিভিন্ন রকমের উইভ দেখাবো, যেমন এটা দেখাচ্ছি বালুচরি স্টাইলের, মার্জনা করবেন আসাম সিল্কের স্টাইলের উইভ, মানে এই যে উইভিং প্রসেসটা রয়েছে, মানে ডিজাইনটা রয়েছে, নট প্রসেস, ডিজাইনটা রয়েছে, খানিকটা বালুচরির আদল রয়েছে, বারবারই বালুচরি বলছে, আসামের আদল রয়েছে, তবে পুরোটা আসাম নয়, কিন্তু এই যে চওড়া পাটটা দেখছেন উপরের এই পোর্শনটাই আসামের, তারপরে কিন্তু নর্মাল বুটিতেই গেছে। এই হচ্ছে মিড নাইট ব্লু এর সঙ্গে গঙ্গা যমুনা পার, রেশম দিয়ে বুনুইটা রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 15 নম্বর শাড়ি, 3550, 3550 নাম্বার 15, 3550 উইথ ব্লাউজ পিস নাম্বার 15 দেখালাম। এবারে আসছি ওই সেম উইভে দেখাবো নাম্বার 16, 16 নম্বর শাড়ি, নাম্বার 16, 16 নম্বর, এটা না কফি পাউডার কালার, কালারটা হচ্ছে কফি পাউডার কালার, আঁচল এবং রানিয়ার অরেঞ্জ সুতোরই ব্যবহার রয়েছে কফি পাউডারের সঙ্গে, কফি পাউডার কালারের সঙ্গে, আর তার সঙ্গে গঙ্গা যমুনা পার হয়েছে। নাম্বার হচ্ছে 16, 16 নম্বর, একদম কফি কালারের শাড়িটা, 16 নম্বর শাড়ি নাম্বার 16, প্রাইস হচ্ছে 3550, প্রত্যেকটারই ব্লাউজ রানিংয়ে। ষোলোর পরে যাব 17, নাম্বার 17, এটা ব্ল্যাকে রয়েছে, 17 নম্বর, নাম্বার 17, এই হচ্ছে আঁচল, এটা যাচ্ছে আঁচল, আর এই রয়েছে বর্ডার, 17 নম্বর, নাম্বার 17, প্রাইস একই, 23550, নাম্বার 17, 3550, 3550, 17 নম্বর। এবারে আসছি 18, এবার প্যাটার্নটা বদলালো, অন্য উইভ এলো, কিন্তু এটা কটন শাড়ি দেখাচ্ছি, আমাদের বাংলার কটন শাড়ি। এই হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর, একটা না সফট অরেঞ্জ কালার, মুসুর ডাল রং, তার মধ্যে স্কাই কালারের সুতো দিয়ে কিন্তু এই নকশাগুলো গেছে, পাটটা স্কাইয়ের মধ্যে একটা চেকস রয়েছে, দেখুন এটা রয়েছে পার, 18 নম্বর শাড়ি, 3550, নাম্বার 18, 3550, 18 নম্বর, 3550, নাম্বার 18, উইথ ব্লাউজ পিস 3550। 18-এর পরে যাব নাম্বার 19, আমার এই শাড়িটা নিজের ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের, 19 নম্বর শাড়ি, বাও, এটা হচ্ছে 19 নম্বর। আচ্ছা, এতে কিন্তু এই শাড়িতে কিন্তু একটা সুতো হাতে কাটা রয়েছে, 19 নম্বর শাড়ি, 3650, এবং এই যে টেম্পল দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে মাকু ঘুরিয়ে বোনা হয়েছে, এখানে কালো বাই কালো, ওখানে লাল বাই লাল, ডাবল টানা ডাবল ভারনার শাড়ি, এগুলো ভীষণ সুন্দর হাতে বোনা শাড়ি, পরলে দুর্দান্ত লাগে। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, 3650, 3650, 19 নম্বর, নাম্বার 19, 3650, এই হচ্ছে ব্লাউজ পিস রানিংয়ে। আচ্ছা, এইবারে আসবো 20 নম্বর, তবে 20 নম্বরে আসার আগে 20 নম্বরের নকশাটা খানিকটা আবার আমাদের উড়িষ্যার কোটপাড়ের নকশায় আপনাদেরকে বলবো, শাড়ি পছন্দ হলে বুকিং করবেন, ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে পাবেন, আপনার বাড়ি ভারতবর্ষের যেখানেই হোক না কেন আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন, হোলসেলাররাও যোগাযোগ করবেন, আপনি বাড়িতে বসেও যদি ব্যবসা করতে চান তার সুযোগও কিন্তু আবরণে রয়েছে। এবারে আরেকটি কথা, যেটি হচ্ছে বুকিং করার প্রসেসটা কি, প্রসিডিয়ারটা হচ্ছে 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করে আপনারা শাড়ি বুক করতে পারেন, অথবা 9051217795 নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে শাড়ি বুকিং করতে পারেন। কলকাতা শহর বলে নয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি পাবেন, কত অ্যামাউন্ট হলে ক্যাশ অন ডেলিভারি সম্ভব সেটা আবরণে আপনারা যখন শাড়ি বুক করছেন তখনই জানতে পাচ্ছেন, হোম ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে, যারা কুরিয়ারে নেবেন আপনাদের আগে ব্যাঙ্ক পেমেন্ট বা অন্যান্য অনলাইন পেমেন্ট মোডে পেমেন্ট করতে হবে, যার যেটা সুবিধা হবে, সেই পেমেন্ট মোডে যখন শাড়ির দামটা পেমেন্ট করছেন তার সঙ্গে কিন্তু কুরিয়ার চার্জটা অ্যাড করে পেমেন্ট করছেন, পেমেন্ট আপনি করার পর বাই কুরিয়ার আপনি শাড়িটা পাবেন, ডিসপ্যাচ করা হবে আপনি পেমেন্ট করার পর। এবারে হচ্ছে যারা মনে করছেন আসবেন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ, আপনারা যখন আসবেন ল্যান্ডমার্ক হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড, এই বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই হচ্ছে আবরণ, আপনারা আসুন এসে দেখে কেনাকাটা করুন। এবারে আমাদের যাওয়ার পালা হচ্ছে পরের শাড়ি, সম্ভবত এটা হচ্ছে দেখাচ্ছি 20 নম্বর শাড়ি, তাই তো, এটা 20 দেখাচ্ছি, নাম্বার 20, এটা নেভি ব্লু কালার, মানে মিড নাইট ব্লু কালার, তার মধ্যে আঁচল আর ব্লাউজের এই যে আঁচলের যে স্ট্রাইপে যে উইভটা দেখছেন না, হ্যাঁ এই উইভটাই যাবে হচ্ছে পুরো শাড়িটার ব্লাউজ পিস, আমি দেখাবো আপনাদের, এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা ওভারঅল এবার দেখবো 20 নম্বর শাড়িতে,
এটা হচ্ছে ওভারঅল আঁচল, আর এই রয়েছে পাড়, পাড়ের মধ্যে রয়েছে রেডের টেমপ্লেট। একটু গায়ে ফেলে দেখাই, কারণ আমার যে ব্লাউজ সেই ব্লাউজ আজকে আমি নিজেও আবরণেরই শাড়ি পরে আছি। এটা বহু বছর আগে আবরণ থেকে আমার দেশি তসর নেওয়া হয়েছিল, সেই শাড়িটা আজকে পরলাম, এমনি খুঁজে পেলাম তাই ভাবলাম পরে ফেলি, ভালো লাগছে অনেকদিন পরে আবরণের শাড়ি পরেছি। আচ্ছা এইটা দেখাচ্ছি হচ্ছে কোটপাড় আদলের শাড়ি এবং ভীষণ সুন্দর দেখতে। আর এইবারে আসি গায়ের মধ্যে, গায়ে সারা গায়ে বুটি, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, প্রাইসটা হচ্ছে 3650, 3650 20 নম্বর। এই দেখুন ব্লাউজটা অল ওভার, নাম্বার 20, 3650। 20-র পরে যাবো 21, এটা আসছি 21 নম্বর শাড়ি, নাম্বার 21, 21 নম্বর, নাম্বার 21। এই হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, গ্রিন কালার, বটল গ্রিন কালার, তার মধ্যে রয়েছে পার, 21, 21 নম্বর, নাম্বার 21, 3650, 3650, 21 নম্বর শাড়ি। সেম শাড়ি, ওটা ব্লুতে ছিল, এটা গ্রিনে, এই রয়েছে তার সঙ্গে ব্লাউজ পিস। এটা হচ্ছে 21 নম্বর, 3650। 21-এর পরে এবার আসছি আর এক ধরনের উইভ, কুলো উইভ, 22 নম্বর শাড়ি, এটা হচ্ছে কুলো উইভ। আমরা আজকে দুটো সেগমেন্টে দেখালাম, একটা দেখালাম কটন লিনেন, আর একটা দেখালাম হচ্ছে কটন, একটা দেখাচ্ছি কটন, এই দুটো সেগমেন্টেই শাড়ি দেখিয়েছি আজকে। আঁচল গেল এটা, তারপরে আসছি পার, আর এই রয়েছে ভেতরটা একদম একটা বাটার ইয়েলো টোন, প্রাইসটা হচ্ছে 22 নম্বর, 3250, 3250, 22 নম্বর, নাম্বার 22, 3250। ব্লাউজ থাকছে রানিংয়ে, তবে আমি বলবো এটার সঙ্গে একটা লাল ব্লাউজ পরুন, দেখতে বেশি ভালো লাগবে। 22-এর পরে আমি চলে যাব 23 নম্বর শাড়িতে, এটা বেস কালারটা হচ্ছে চন্দন চন্দন কালার, তার মধ্যে গঙ্গা যমুনা পার, কুলোই হয়েছে। এবং আমি যদি আঁচলে দেখাই, এইটা তো যাচ্ছে আঁচলের কুলো, আমি উপরে যে কুলোটা আছে না, কুলোর ভেতরেও দেখুন নকশা করা আছে, একদম প্রত্যেকটা কুলোর ভেতরে নকশা। এটা তো বড় কুলো, গায়ের ভেতরে যে বুটিতে যে কুলো আছে তার ভেতরেও কিন্তু এই স্বস্তিকটা যাচ্ছে দেখুন নকশা করে। 23 নম্বর, 23, 23 নম্বর, প্রাইস হচ্ছে 3250, 3250, 23 নম্বর, নাম্বার 23, 3250, 23 নম্বর, 3250। 23-এর পরে যাব 24 নম্বর, 24, এবারে আসছি 24 নম্বর, ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে নাম্বার 24, আঁচল, বাহ, 24 নম্বর, নাম্বার 24, এটা হচ্ছে বালুচরি স্টাইল। আমি বালুচরি বালুচরি করে পাগল হয়ে গেছিলাম না আসাম দেখা থেকে, বালুচরি, এটা হচ্ছে বালুচরি স্টাইল। আমি একটু গায়ে ফেলে দেখাই, আমার বেশ ভালো লাগে এই শাড়িগুলো, নিজের মনে হয় পরি, পরবো ডেফিনেটলি। আমার একটা লাল দেখেছি খুব পছন্দ হয়েছিল, আজকে লালটা আনেও নিয়ে রা। এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, প্রাইসটা হচ্ছে 3250, নাম্বার 24, 3250, উইথ ব্লাউজ, ব্লাউজ রানিংয়ে, 24 নম্বর, 3250। 24-এর পরে যাচ্ছি 25 নম্বর, আচ্ছা এটা না আঁচলে কেটে সুতো রয়েছে, আঁচলে একটু কেটিয়ার ব্যবহার আছে, 25 নম্বর, গাছটা, গাছের নকশাটা গেছে আঁচলে, এই যে পোর্শনটা কিন্তু কেটিয়া যাচ্ছে, তার উপরে যাচ্ছে গাছের নকশাটা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 25 নম্বর, 3250, 25, 3250, 25 নম্বর শাড়ি, 3250, 3250, নাম্বার 25, উইথ ব্লাউজ। 25-এর পরে যাব 26, 26 নম্বর শাড়ি, নাম্বার 26, গঙ্গা যমুনা পার, 26 নম্বর, ব্যাসন কালার, বডিটা হচ্ছে ব্যাসন কালার, আঁচলের টেম্পলের সঙ্গে স্টার বুটি, ভেতরে কিন্তু প্রত্যেকটা বুটিতে মিনে রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 26 নম্বর, 26, 26 নম্বরও, 3250, 3250, নাম্বার 26, ব্লাউজ রানিংয়ে হলো আমি বলবো তুতে ব্লাউজ পরুন, এর সঙ্গে ভালো লাগবে। আর একটা আমার ভীষণ পছন্দের শাড়ি 27 নম্বর, ঝর্ণা উইভের মধ্যে, আঁচলে টেম্পল, পারে টেম্পল, গঙ্গা যমুনা পার, ভেতরে ঝর্ণা উইভ, আর 100% কটন শাড়ি, কটন বাই কটন, পরে ভীষণ আরাম ওটা। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 27 নম্বর, 27, 27 নম্বর শাড়ি, 3250, ব্লাউজটা একটা ব্ল্যাক সুতোর গিয়ে একটা গ্রে টোন এসছে, 27 নম্বর, 3250, ওটারই একটা কালার দেখাবো ইয়েলো বডিতে, 28 নম্বর, 28, আঁচল, গঙ্গা যমুনা পার, একদিকে ব্লু একদিকে তুঁতে, আর ভেতরটা যাচ্ছে একটা সফট ইয়েলো অকার ইয়েলোর মধ্যে, 28, 28 নম্বর, ভেতরে দেখুন ঝর্ণা উইভ রয়েছে, 28 নম্বর শাড়ি, 3250, 3250, নাম্বার 28, 29, 29 নম্বর,
এটা হচ্ছে 29 নম্বর, নাম্বার 29, মিল্ক হোয়াইটে, বডি মিল্ক হোয়াইট, লাল কালো দিয়ে আঁচলের নকশা, ভেতরে বুটিও গেছে লাল কালো দিয়ে, দুদিকে লালের রেশমের পাড়, 29 নম্বর, একদম মিল্ক হোয়াইট, এটা কিন্তু মিল্ক হোয়াইট, 29 নম্বর, 3050, 3050, নাম্বার 29, উইথ ব্লাউজ পিস। এইবারে আমি আসছি নাম্বার 30, 30 নম্বর, নাম্বার 30, এটা চেকসের উপরে রয়েছে, 30 নম্বর, আঁচল পার, এই রয়েছে পার, পারে এগুলো সব হাত ঘুরিয়ে যাচ্ছে, ভেতরে যাচ্ছে কটন চেকসে, মানে লাল কালো দিয়ে চেকসে, এবং এটা হচ্ছে 30 নম্বর শাড়ি, 29 50, 2950, নাম্বার 30, ব্লাউজ রানিংয়ে হলেও ব্ল্যাক ব্লাউজ পরুন, ভালো লাগবে। ওটারই আর একটা কালার দেখাচ্ছি, 31 নম্বর, ওটারই কালার, 31 নম্বর শাড়ি, ওটা কালো লালে ছিল, এটা হচ্ছে তসরের লালে, পাটটা তসরের মধ্যেই যাচ্ছে, 31 নম্বর, 2950, 2950, নাম্বার 31, এটা লাল ব্লাউজ দিয়ে ভালো লাগবে। 31-এর পরে যাচ্ছি 32 নম্বর, বেস কালারটা হচ্ছে তসর কালার, লাল আর অরেঞ্জ কালার, মানে লাল কমলা, এই দুটো কালারের ব্যবহার, আঁচলে লাল কমলা অল্টারনেট করে এই নকশাটা যাচ্ছে, বডিতেও তাই, আর নিচের পাটটা লালের উপরে যাচ্ছে, উপরের পাটটা অরেঞ্জের উপরে যাচ্ছে, কিন্তু দুপাশে পার করে মাঝখানটা কিন্তু শাড়ির টাকে রাখা হয়েছে। এই হচ্ছে টেক্সচার শাড়ির, 2850, নাম্বার 32, 32 নম্বর শাড়ি, 2850, 32 2850, 32-এর পরে যাবো 33, 33 নম্বর, এটাও চন্দন কালার, 100% কটন, মানে শাড়িগুলো ধরেই আরাম, আঁচলটা এটা লাল ছাড়া শাড়ি, আঁচলটা গ্রিনের উপরে স্ট্রাইপ রয়েছে, দুদিকে ছোট্ট টেম্পল, আর যেহেতু হাতে কাটা সুতো এর মধ্যে রয়েছে না, হ্যান্ডরোল্ড কটন, এর আরামটাই কিন্তু আলাদা, 33 নম্বর, নাম্বার 33, প্রাইস হচ্ছে 2850, একদম তসর কালার বা গঙ্গামাটি কালারও বলতে পারেন, 32 দেখা 33 দেখালাম, এবারে আসছি 34, 34 নম্বর, নাম্বার 34, এটা ইয়ালোর সঙ্গে সেম শাড়ি, সেম উইপ, সেম শাড়ি, এটা ইয়ালোর সঙ্গে যাচ্ছে, পিচ পিঙ্কে বর্ডারটা যাচ্ছে, আর একদম মানে ক্যানারি ইয়েলো কালার, ইয়েলোটা খুব ব্রাইট ইয়েলো, 34 নম্বর, 34, 2850, ব্লাউজের মধ্যে ওই পিঙ্ক কালারটা গেছে, হলুদের সঙ্গে মিশে একটা পিচ টোন তৈরি হয়েছে। এবারে আসছি লাস্ট শাড়ি, 35, একটা আমি তসর কালারে দেখালাম, লাল আর অরেঞ্জ দিয়ে যে নকশাটা, পাটটা ছেড়ে সেটাই লাল আর কালো দিয়ে নকশা, স্মার্ট শাড়ি, হাতে কাটা সুতোর শাড়ি, 100% কটন শাড়ি, যারা কটনের বাইরে কোনো ফ্যাশন করেন না তাদের খুব পছন্দের শাড়ি, 35 নম্বর শাড়ি, 2850, নাম্বার 35, 2850, নাম্বার 35, 2850, হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা আপনাদের থেকে, আর অবশ্যই আপনারা আসবেন, আবরণে পৌঁছে যাবেন, প্রতিদিন খোলা সোম থেকে রবি সকাল 11টা থেকে রাত্রি 9টা, এই মুহূর্তে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আজকে রাত 12টা প্রাইম টাইমে। ট্র্যাডিশনাল ডিজাইন, অ্যাট্রাকটিভ বার, টেম্পল বর্ডার, ফ্লোরাল বিউটি, দক্ষিণ ভারতীয় স্থাপত্য এবং প্রাকৃতিক অনুপ্রেরণায় তৈরি কাঞ্জিপুরম শাড়ি, নিয়ে যেতে পারি এসো আবরণের তাড়াতাড়ি, কাঞ্জিপুরমের উপর বিশেষ অনুষ্ঠানটি দেখুন 9th ডিসেম্বর দুপুর 2টায় আবরণ প্রাইম টাইমে, দেখুন শুধুমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। কড়াইতে জাল দেওয়া হচ্ছে আখের রস, আর এর থেকে তৈরি হবে আখের গুড়। আখের গুড় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীর সুস্থ রাখে, সারা বছরই দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এই গুড়, এমনটাই মনে করা হয়। কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও বাজারে ক্রমশ চাহিদা কমছে আখের গুড়ের, দাবি ব্যবসায়ীদের। হতাশার মধ্যে কৃষক থেকে শুরু করে গুড় ব্যবসায়ীরা, একটু লাভের আশায় এবছরও আখের গুড় উৎপাদন করছে মুর্শিদাবাদের ফারাক্কার আখের গুড় উৎপাদনকারীরা। জানা গেছে বিগত কয়েক বছর ধরে জমিতে যে আখ চাষ হচ্ছে সেই আখের সেরকম রস না হওয়ায় চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আখের গুড় উৎপাদনকারীদের। কৃষকরা জানাচ্ছেন আখ গাছে পোকা ধরে যাচ্ছে,
ফলন অনেকটাই কমে গিয়েছে। এছাড়াও রসের পরিমাণও অনেক কম, যার ফলে কৃষকরা গুড় উৎপাদনকারীদের কাছে আখ গাছ বিক্রি করে লাভ পাচ্ছেন না তেমন একটা। মেনে যে রস কম হয়েছে, আর আগে যেগুলো কুসর ছিল ওগুলো কুসর মোটা লম্বাও হতো, ওই ওই কুসরের রসটা বেশি হতো। এবার ওই কুসর আমরা ছেড়ে দিয়ে লাগা কেন অসুখ ধরে লিখে বললেন, একবার লেগে তারপর বছর আর ই হচ্ছে না। আর এই কুসরটা একবার লেগে চারবার পাঁচবার মানে অসুখটা কম ধরছে এই কুসরটা মিহিটে, কিন্তু গুড় কম হবে, গুঁড়ও কম হচ্ছে রসও কম হবে, তো ক্ষতি হচ্ছে। তো কী করবো বলে, না ওই পরিমাণে দাম হচ্ছে না, কিন্তু একটাই আমাদের লাভ হচ্ছে কি একবার লেগে চার পাঁচবার খেতে পারছি এইটুকুই লাভ। বর্তমানে যে আখ চাষ হচ্ছে সেই আখ থেকে এক বালতি রসে মাত্র 2 থেকে 2.5 কিলো আখের গুড় হচ্ছে। আগে সে জায়গায় এক বালতি আখের রস থেকে 3 থেকে 3.5 কিলো গুড় তৈরি হতো, এর ফলে ঘাটতি হচ্ছে গুড়ের। উৎপাদনকারীরা জানাচ্ছেন এবছর আখের গুড়ের দাম কেজি প্রতি 10 টাকা বেশি হলেও এক বালতি আখের রসে যেহেতু 1 কেজি গুড় কম হচ্ছে তাই লাভ হচ্ছে না, যে কারণে সমস্যায় পড়ছেন আখের গুড় তৈরি করছেন যারা তারাও। এখন গুড়গুলো যেগুলো হচ্ছে সেগুলোও খুব কমা হচ্ছে, আগে হয়েছিলো টিনে মাপে 1 টিন রসে 3.5 কিলো গুড় হচ্ছিলো, এখন হচ্ছে সেখানে দাঁড়াচ্ছে 2.5 কিলো গুড়, এই আখটাতে 2.5 কিলো গুড় দাঁড়াচ্ছে, তাতে ব্যবসায়ীর গিয়ে প্রচুর লস যাচ্ছে, ব্যবসায়ীর গিয়ে উন্নতি হচ্ছে না, জমিওয়ালার কাছে পয়সা দিয়ে কিনে ওরা ঘাটতি দিতে হচ্ছে। গুড় উৎপাদনকারীদের দাবি প্রত্যেক বছর যদি এভাবে ঘাটতি হতে থাকে তাহলে আগামী দিনে গুড় উৎপাদন বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ গুড় উৎপাদন করে যা রোজগার হচ্ছে তা দিয়ে সংসার চালানো মুশকিল। পাশাপাশি ফলন কম হওয়ার কারণ হিসেবে প্রত্যেকে দায়ী করছেন রাসায়নিক সারকে। আখের গুড়ের পরিস্থিতি ডাউন আছে, ডাউন মানে রেট কম আছে, ফলন হচ্ছে না বলছি, যে ফলন হচ্ছে না ওই যে মানে গভর্নমেন্টের সারের জন্য গোবরের সার নাই ওই দোষে ফলন হচ্ছে না, উড়িয়া মারছে বেশি করে কুসোটা মানে ফলিয়ে দিয়ে বড়িয়ে দিচ্ছে, আর ব্যবসা আমি করবো না, সরকার যদি কিছু না দেয় কী করে ব্যবসা করবো, ধরেন ভালোভাবে দিচ্ছে না, যে এইদিকে পুঁজিপাটটা সব জায়গায় গতবারও ধরেন 2 লাখ টাকা মতন 2.5 লাখ টাকা। দিনে দিনে বাজারেও চাহিদা কমেছে আখের গুড়ের, এমন অবস্থায় এই ব্যবসার সঙ্গে যুক্ত প্রত্যেকের দাবি সরকার এখনো যদি তাদের পাশে না দাঁড়ায়, কোনো সাহায্য না করে তাহলে না খেতে পেয়ে মরতে হবে তাদের, বন্ধ করে দিতে হবে এই ব্যবসা। সরকার যদি পয়সা না 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 দাঁড়ায়, ধরো মেম্বারও তো কিছু করছে না আমাদের জন্য, কি এমন কোন সহযোগিতা করছে ব্যবসার ক্ষেত্রে, কিছু তো দিচ্ছে না সরকার। প্রত্যেক বছরই ব্যবসায়ীরা ভাবেন এবছর লক্ষ্মী লাভ হবে, কিন্তু আদতে তা হয় না, যতদিন এগোচ্ছে ততই কমছে গুড় ব্যবসায় লাভ, এখন তারা তাকিয়ে রয়েছেন সরকারি সাহায্যের দিকে। মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক। Traditional design, attractive bar, temple border, floral beauty, dokkhin bharatiya sthapotyo ebong prakritik onuprerona toiri kanjipuram shari niye jete pari esho aboroner taratari kanjipuram er upor bishesh onushthan ti dekhun 9th december dupur 2:00 aboron prime time e dekhun shudhumatro CTVN plus channel e srishtir bishwakarma tumio তোমার উদ্ভাবনী শক্তি তাক লাগিয়েছে বহু মানুষকে, তুমিও সাবাসি পেয়েছ, কুড়িয়েছ ভালোবাসা সম্মানের স্বীকৃতি, পেয়েছ অনেক হাততালি, এবার তোমার সৃষ্টি পৌঁছে যাবে মানুষের দরবারে সিটিভিএন এর উদ্যোগে। তোমার সৃষ্টিকে স্বীকৃতি দেব আমরাও সিটিভিএন রঙ্গমঞ্চ। যোগাযোগ করুন queryfordrama@ctvn.co.in। CTVN এবং CN বিনামূল্যে আপনার পছন্দের 2 চ্যানেল দেখার জন্য আজই জানান আপনার কেবল অপারেটর বা DTH অপারেটরকে। এক ঝলকে দুনিয়ার সব খবর।
এক ঝলকে রাজ্য রাজনীতি দেশ বিদেশ, এক ঝলকে বিনোদন ব্যবসা খেলা। সিটিভিএন খবর এক ঝলকে দেখুন দিনভর শুধুমাত্র সিটিভিএন প্লাসে। সৃষ্টির বিশ্বকর্মা তুমিও, তোমার উদ্ভাবনী শক্তি তাক লাগিয়েছে বহু মানুষকে, তুমিও সাবাসি পেয়েছ, কুড়িয়েছ ভালোবাসা সম্মানের স্বীকৃতি, পেয়েছ অনেক হাততালি। এবার তোমার সৃষ্টি পৌঁছে যাবে মানুষের দরবারে সিটিভিএন এর উদ্যোগে। তোমার সৃষ্টিকে স্বীকৃতি দেব আমরাও সিটিভিএন রঙ্গমঞ্চ। যোগাযোগ করুন queryfordrama@ctvn.co.in। Traditional design, attractive bar, temple border, floral beauty, দক্ষিণ ভারতীয় স্থাপত্য এবং প্রাকৃতিক অনুপ্রেরণায় তৈরি কাঞ্জিপুরম শাড়ি নিয়ে যেতে পারি এসো আবরণের তাড়াতাড়ি। কাঞ্জিপুরমের উপর বিশেষ অনুষ্ঠানটি দেখুন 9th December দুপুর দুটোয় আবরণ প্রাইম টাইমে, দেখুন শুধুমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। সমস্ত দর্শককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি শান্তনু খানা খানদানির আরও একটা নতুন পর্ব শুরু করছি। আজকে আমাদের স্টুডিও কিচেনে আসবেন একজন ভারত বিখ্যাত শেফ, শেফ রঘুনাথ নায়েক। খুব ভালো লাগছে আপনি এসছেন আমাদের স্টুডিও কিচেনে, আপনার এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। আর আজকে আপনার সঙ্গে পরিচয় করব আমাদের একজন অতিথির, যাকে আপনি নিজের হাতে আপনার বিখ্যাত একটা ডিশ রান্না করা সেটা আজ আমাদের কিচেন স্টুডিওতে এসছেন সংহিতা গুপ্ত। নমস্কার। লেকটাউন থেকে এসছেন সংহিতা, আজ শেফ রঘুনায়কের তত্ত্বাবধানে সংহিতা একটা নতুন ডিশ রান্না করা শিখবে এবং নিজের হাতে রান্না করবে। আমি তো খুব এক্সাইটেড, যে কারণ সাধারণভাবে আমরা নিজেদের কিচেনেই রান্না করে থাকি এবং সেটাও নিজের মতো করে, তো আজকে শেফের থেকে আমি রান্না শিখব প্রথমবার, এবং এখানে দাঁড়িয়ে সবার কাছে রান্নাটা আমি তুলে ধরবো, তো দর্শকরাও দেখবে, সেই জন্য আমি ভীষণ একটা এক্সাইটেড, সেটার জন্য আমি তো ভীষণ খুশি। খুব ভালো লাগলো আপনি এসছেন আমাদের স্টুডিও কিচেনে। আচ্ছা শেফ রঘু, আপনি কী শেখাবেন সংহিতাকে আজকে? ওনাকে আমি একটা চিকেন ডিশ শেখাবো। কী নাম? নবাবিমুর। নবাবিমুর, বাহ, নামটাতেই তো একটা রাজকীয় ব্যাপার আছে। নবাব, নবাবিদের যেমন হয় আর কি, একটু রিচ, কিন্তু অতটা রিচ নয় যে খেয়ে মানে কষ্ট হবে, তো খুব একটা ভালো ডিশ। মানে আসুন দেখে নিই এই ডিশটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। বোনলেস চিকেন ব্রেস্ট, টিক্কা পিস, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, রিফাইন্ড অয়েল, মাখন, সিদ্ধ করা পেঁয়াজ বাটা, ধনের গুঁড়ো, 1 কেজি 24 ক্যারেট ঘি, চিকেন স্টক, কাজু বাটা, চিজ, ডাবল ক্রিম, পাতিলেবুর রস, জৈত্রী ও এলাচের গুঁড়ো। শেফ রঘু স্পেশাল গরম মশলা। কতটা রান্না করা শেখাও, আমি একটু কাজ ছেড়ে আসি, রান্না হয়ে গেলে খাবারটা টেস্ট করবো। ঠিক আছে সংহিতা? আচ্ছা স্যার, তাহলে আজকে আমরা প্রথমে কী করছি? প্রথমে যেমন আমাদের নবাবি মুর্গ হবে, তো অলরেডি আমাকে বোনলেস চিকেন আছে, আচ্ছা আগে ম্যারিনেশন করবো, ম্যারিনেশনের পর গ্রেভি বানাবো, তারপরে আমরা ডিশটা তৈরি করবো। এবার আপনি আসলে দিচ্ছেন। আচ্ছা স্যার, তাহলে এতে আমরা এখন কী কী দিচ্ছি? আচ্ছা দেবো, এখন আমরা গার্লিক রসুনের বাটা, বাটা রসুন, হ্যাঁ রসুন বাটা কতটা দেবো? হাফ টিস্পুন। হ্যাঁ,
হাফ টিস্পুন হাফ টিস্পুন দিলাম আদা না মাত্র দিতে হবে আচ্ছা মানে ওই 1/4 টিস্পুন মতো 1/4 টিস্পুন আদা বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা আচ্ছা এটা কতটা দেব স্যার কোয়ার্টার কোয়ার্টার মানে লঙ্কা ঝাল আছে হ্যাঁ তাহলে আমি কোয়ার্টার টিস্পুন মানে ওই হাফ টিস্পুন মতনই আমি লঙ্কা কাঁচা লঙ্কার বাটাটা দিলাম ঠিক আছে তা সল্ট দিন আর এর সঙ্গে আমি দিচ্ছি নুনটা দেখুন স্যার হয়ে যাবে তো ঠান্ডার মতন দিয়েছেন এরপরে গ্রেভিতে এরপরে গ্রেভিতে হ্যাঁ আমার কাছে জাবিত্রী এলাচ পাউডার আছে আচ্ছা যা আঙুল দিয়ে একটু আঙুল দিয়ে উঠবে সেইটুকু বললেন এক পিঞ্চে যতটুকু উঠবে ততটুকুই আমি দিয়ে দিলাম এটা এক টেবিল স্পুন টক দই আচ্ছা এক টেবিল চামচ টক দই আমি ইউজ করলাম আমি মেখে দিচ্ছি আপনি ততক্ষণে ক্যানটা নিয়ে স্টার্ট করুন এই সমস্ত মিশ্রণ দিয়ে ম্যারিনেশন করে দিলাম ম্যারিনেশনের পর একে রেস্ট দেবো 10-15 মিনিট কিংবা 20 মিনিটও দেওয়া যেতে পারে যেহেতু চিকেন ব্রেস্ট আছে খুবই সফট পার্ট তো যত কম রাখে ততটাই ভালো এইবারে এক চামচ রিফাইন্ড অয়েল তাহলে এক টেবিল চামচ আমি হোয়াইট অয়েল দিলাম রিফাইন্ড অয়েল যে কোনো রিফাইন্ড অয়েল যে কোনো রিফাইন্ড অয়েল এক টেবিল চামচ হ্যাঁ একদম বাটার আচ্ছা মোটামুটি আমাদের এক টেবিল চামচের থেকে একটু বেশি বাটারটা দেব যদি আপনাদের গলানো থাকে তাহলে আমার মনে হচ্ছে 2 টেবিল চামচের মতো হয়ে যাবে এইবারে এবারে এটা কি দেব স্যার এখান থেকে একটু রসুন বাটা দিন বাটা অল্প ব্যাস যথেষ্ট 1 টিস্পুন মতো রসুন বাটা দেওয়া হলো এবারে দেব আমরা ওখানে পেঁয়াজ বাটা রয়েছে সেদ্ধ পেঁয়াজ বাটা আচ্ছা পেঁয়াজ বাটা আচ্ছা এটা হচ্ছে পেঁয়াজ থেকে সেদ্ধ করে বাটা হ্যাঁ পেঁয়াজ থেকে সেদ্ধ করে বেটে এটা কতটা দেব স্যার 4 টেবিল 4 টেবিল চামচ 4 টেবিল স্পুন আচ্ছা 4 টেবিল চামচ আমি এটা দিচ্ছি এতটা করে আমি পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা আমি একটু রান্না করব হ্যাঁ অবশ্যই কিন্তু এখন যা দেখছি গ্রেভি একটু কম হবে আচ্ছা আর তাহলে কি আরেকটু দিয়ে দেব আর এক চামচ বাড়িয়ে দেন আচ্ছা আর এক চামচ কি পেঁয়াজ বাটাই দেব পেঁয়াজ বাটা আচ্ছা গ্রেভিটা একটু কম হবে মনে হলো বলে আমরা আরেক চামচ পেঁয়াজ বাটা ইউজ করলাম এবারে এতে কি দেওয়া হবে এখন এতে যাবে কাজু বাটা চিকেনের স্টক এখানে আমার চিকেন স্টক আগে থেকে আমি তৈরি করে রেখেছি দুটো শিশিতে রয়েছে আমাদের ডিক্যান্টারে চিকেন স্টক এখনই অলরেডি খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে আছে তা তো আমার তো কি বলে এখনো আমার একেডি 24 ক্যারেট ঘি রয়েছে ঘি আমার খাওয়ারটাকে তো পুরো আপনার বিষাদ বুদ্ধি দিচ্ছে আমার ইয়ে একেডি 24 ক্যারেট ঘি তাহলে সঙ্গীতা আপনাকে একটু এখানে ধনে গুঁড়ো অ্যাড করতে হবে আচ্ছা তাহলে এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো কতটা ধনে গুঁড়ো অ্যাড করব 1 টেবিল স্পুন থেকে কমই দেন আচ্ছা মানে 1/2 টিস্পুন মতো হ্যাঁ 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা বাটা এখানে লাগবে আপনার না আমি 1/3 টিস্পুন মতো দিলাম হ্যাঁ কাঁচা লঙ্কা বাটা এবারে আমি দেবো আমার 24 ক্যারেট ঘি গন্ধটাই অসাধারণ আমি দিতে চাইছি গন্ধটা আরো ভালো বেরিয়ে যাবে সুগন্ধ মানে যে ফ্লেভার মানে কতক্ষণ কেমন কি স্ট্রেংথে বাড়ানো যায় ভীষণ ভালো গন্ধটা ভীষণ ভালো বেরিয়েছে এবারে এখানে অ্যাড করছি চিকেন স্টক আচ্ছা এটাকে রিডিউস করব এখন যেতে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা এটা মোটামুটি আমি কতটা চিকেন স্টক ইউজ করব এখানে এখানে 1 কাপ হলে কথা হচ্ছে যে কত গ্রামে নিয়ে কতটা আচ্ছা কতটা চিকেন নিচ্ছি তার উপর কতটা বোন নিয়েছেন সেটা নিয়ে আচ্ছা যদি 1 কিলো বোন হয় যদি 1 কাপ যদি বার করি মানে সে সুপার স্ট্রং স্টক হয় আচ্ছা অল্প বোন আর দুগলা জল তোমার লাভ হবে না আচ্ছা তাহলে মোটামুটি আমি কতটা বোন দিয়ে আর ইয়ে দিয়ে জলটা দিয়ে স্টক করতে পারবো মোটামুটি 500 গ্রাম যদি বোন হয় হ্যাঁ 1 লিটার স্টক পাবো আচ্ছা 500 গ্রাম বোনে 1 লিটার স্টক আর তাতে আর কি কি দিচ্ছি আমি বোনের সঙ্গে আর কি কি দিতে পারি মানে আর কি কি দিয়ে স্টকটা করব শুধুই কি বোনগুলোকে
আমরা কি করি, আগে প্রথম ব্লাঞ্চ করি। ব্লাঞ্চিং এমন হয়, ফুটনো জলে হাঁড়িটাকে ফেলে দেওয়া হয়। আচ্ছা, তুলে রেখে নিতে হয়, ওয়াশ করে ধুয়ে আবার ঠান্ডা জল দিয়ে আবার চাপিয়ে দিতে হয়। আচ্ছা, স্লো ফ্লেমে ফুটতে থাকবে। তো ফোটাকালীন তখন আমি কী করি, এটা ধনে পাতা রুট যেটা ঘোড়াগুলো ধুয়েতে দিয়ে দিই, কতগুলো গোলমরিচ দিই, তেজপাতা ফেলে দিই, জয়িত্রী, এলাচ, গরম মশলা কিছু কিছু ফেলা দিতে পারে, ফ্লেভার চেঞ্জ করার জন্য। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ফিরে আসছি আমরা একটা ছোট্ট বিরতির পর। কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। Traditional design, attractive bar, temple border, floral beauty. দক্ষিণ ভারতীয় স্থাপত্য এবং প্রাকৃতিক অনুপ্রেরণায় তৈরি কাঞ্জিপুরম শাড়ি নিয়ে যেতে পারি এসো আবরণের তাড়াতাড়ি। কাঞ্জিপুরমের উপর বিশেষ অনুষ্ঠানটি দেখুন 9th December দুপুর দুটোয়, আবরণ প্রাইম টাইমে। দেখুন শুধুমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। সৃষ্টির বিশ্বকর্মা তুমিও, তোমার উদ্ভাবনী শক্তি তাক লাগিয়েছে বহু মানুষকে। তুমিও সাবাসী পেয়েছ, কুড়িয়েছ ভালোবাসা, সম্মানের স্বীকৃতি পেয়েছ, অনেক হাততালি। এবার তোমার সৃষ্টি পৌঁছে যাবে মানুষের দরবারে সিটিভিএন এর উদ্যোগে। তোমার সৃষ্টিকে স্বীকৃতি দেব আমরাও। সিটিভিএন রঙ্গমঞ্চ, যোগাযোগ করুন কোয়ারি ফর ড্রামা @CTVN.co.in। সিটিভিএন এবং সিএন বিনামূল্যে আপনার পছন্দের দুই চ্যানেল দেখার জন্য আজই জানান আপনার কেবল অপারেটর বা DTH অপারেটরকে। পছন্দ নাও হতে পারে আমাদের খবর, একমত নাও হতে পারে আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে, অপ্রিয় তবু সত্য সত্যই থাকে। আমাদের খবরে ভুল তথ্য খুঁজে পেলে প্রমাণ সহ জানান আমাদের। আপনার তথ্য সঠিক হলে সে খবরও প্রচার করবে সিএন। হোয়াটসঅ্যাপ করুন 9477811547 এই নম্বরে। সিএন শুধুমাত্র সত্যের কাছে দায়বদ্ধ। সৃষ্টির বিশ্বকর্মা তুমিও, তোমার উদ্ভাবনী শক্তি তাক লাগিয়েছে বহু মানুষকে। তুমিও সাবাসী পেয়েছ, কুড়িয়েছ ভালোবাসা, সম্মানের স্বীকৃতি পেয়েছ, অনেক হাততালি। এবার তোমার সৃষ্টি পৌঁছে যাবে মানুষের দরবারে সিটিভিএন এর উদ্যোগে। তোমার সৃষ্টিকে স্বীকৃতি দেব আমরাও। সিটিভিএন রঙ্গমঞ্চ, যোগাযোগ করুন কোয়ারি ফর ড্রামা @CTVN.co.in। ট্র্যাডিশনাল ডিজাইন, অ্যাট্রাকটিভ বার, টেম্পল বর্ডার, ফ্লোরাল বিউটি। দক্ষিণ ভারতীয় স্থাপত্য এবং প্রাকৃতিক অনুপ্রেরণায় তৈরি কাঞ্জিপুরম শাড়ি নিয়ে যেতে পারি এসো আবরণে তাড়াতাড়ি। কাঞ্জিপুরমের উপর বিশেষ অনুষ্ঠানটি দেখুন 9th December দুপুর দুটোয়, আবরণ প্রাইম টাইমে। দেখুন শুধুমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। ফিরে এলাম আমরা বিরতির পর। খুব সুন্দর, মানে একটা গন্ধ পাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে। গ্রেভিতে কিন্তু স্যার আমরা এখনো নুন টুন কিছু দিইনি। অলরেডি আমার চিকেনে আমরা যখন ম্যারিনেট করেছিলাম তখন আমরা নুন দিয়েছি, নুন দিয়েছি। সুতরাং এখন যেমন যেমন প্রয়োজন তেমন তেমন আমরা দিতে হবে। আচ্ছা, এতে চিজ যাবে, চিজ অলরেডি সল্টি। হ্যাঁ, চিজ দেওয়ার পরে আমরা সল্টটাকে অ্যাডজাস্ট করবো। আর এমনিতেও আমরা একটু সস দিয়েই ম্যারিনেট করেছি। এবারে আমি চিকেনটা এবারে এর মধ্যে অ্যাড করবো। অ্যাড করবো। আচ্ছা, দিচ্ছে না কত সুন্দর ভাবে। এইটাকে কি এবারে গ্রেভির সঙ্গে পুরো মিশিয়ে দেবো, তাই তো? এইটাকে পাল্টি করতে মানে একটু শেক করতে। আচ্ছা আচ্ছা, জাস্ট এরকম করে গ্রেভিটা হ্যান্ডেলটা ধরুন, হ্যান্ডেলটা ধরুন, হ্যান্ডেলটা ধরে। আচ্ছা, বুঝেছি আপনি কি বলছেন। এমনি করে নেড়ে এটা আমি একবার করে চেষ্টা করে দেখব। অবশ্যই সব কিছু শেখা যায়। হচ্ছে আমার? হ্যাঁ, এরপর পাল্টি করতে হবে। আচ্ছা, এবারে পাল্টাতে হবে। আচ্ছা, এবারে একটু ফ্লেমটাকে স্লো করে দিন। আচ্ছা,
এই সময় ফ্লেমটা একদম স্লো হতে চলে গেল, নালে কি হবে চিকেনটা না সফটনেস চলে যাবে। আচ্ছা চিবড়া হয়ে যাবে। আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিলাম। এবারে দেবো আমরা কাজু বাটা। আচ্ছা চিকেনগুলোকে এক মানে সাইডে সরিয়ে সরিয়ে মাঝখানে আমরা কাজু বাটা দিচ্ছি। কাজু বাটা কতটা দেবো? দুটো টেবিল স্পুন কাজু বাটা দিলাম। আচ্ছা দাঁড়িয়ে যেতে হবে ইনস্ট্যান্ট, নাহলে গলা পেকে যায়। এই কাজুটা যেন চট করে দলা না বেঁধে যায় আমাদের, তাই জন্য ওটাকে কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে। এবারে আমি একটু টেস্ট করব যে সঙ্গীতা কেমন বানিয়েছেন। সবই তো আপনি বলে দিলেন স্যার। না খুব ভালো হয়েছে, ঠিক আছে। একটু সল্টের অভাব আছে, আমার মনে হচ্ছে একটু নুন লাগবে, কিন্তু আপনি তো চিজ দেবেন বললেন। এবারে এ দিলে মামা তবু এ পরে একটু লাগবে। আচ্ছা এটা কি মোজারেলা চিজ ইউজ করছেন? না মোজারেলা চিজ ইন্ডিয়ান হয় না। আচ্ছা তাহলে এটা কি প্রসেস চিজ? প্রসেস চিজ। আচ্ছা এটা প্রসেস চিজ ইউজ করা হলো এখানে। এখানে কি মোজারেলা ইউজ করতে পারে কেউ? করা যাবে না, না যাবে না, কারণ মোজারেলা খুব স্টিকি হয়। স্টিকি হয় পিজা বা স্যান্ডউইচ, ঠিক আছে, কিন্তু গ্রেভিতে করা যাবে না। আচ্ছা ধরুন কারুর বাড়িতে নেই, তো সেই ক্ষেত্রে সে কি চিজ স্লাইস ইউজ করতে পারে? হ্যাঁ স্লাইস ইউজ করা যেতে পারে। আচ্ছা আচ্ছা একটু সল্ট যাবে। আচ্ছা এতে ঘিও গেছে, চিজও গেছে, বাটারও গেছে, আবার তেলও আছে। জয়জনের নবাবী, জয়জনের নবাবী, এটা নেই নবাবী এটা। হ্যাঁ মানে পুরো একদম রাজকীয় একটা ব্যাপার আছে। হ্যাঁ মানে নামের সঙ্গে সঙ্গে জিনিসটার মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে, আবার তার মধ্যে কাজুও গেছে, মানে সমস্ত নবাবী জিনিস যা যা হয় সব কিছু এর মধ্যে কিন্তু পড়েছে। মানে ভেজিজাকে ড্রাই ফ্রুটও ব্যবহার করা যায়। আচ্ছা এর মধ্যে চাইলে আপনারা ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন। এরাম দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম, আচ্ছা ডাবল ক্রিম। আচ্ছা এটা ডাবল ক্রিম। এক টেবিল স্পুন মতন দিলাম। আচ্ছা সামান্য একটু লেমন জুস দেবো, যেহেতু আমি না যে টক দই দিয়েছিলাম, দই খুব একটা মানে টক ছিল না। আপনারা একটু দেখে নেবেন, যদি আপনাদের দইটা একটু বেশি টক হয় তাহলে সেই ক্ষেত্রে এটা ইউজ করার কোনো দরকার নেই। রেডি হয়ে এসেছে। হ্যাঁ খুব পাতলা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। হ্যাঁ আর একটু চিকেন টক দিলাম আমি করার জন্য, হয়ে গেছে আমাদের ফিনিশিং পথে। শুধু জয়িত্রী এলাচ, জয়িত্রী এলাচের গুঁড়োটা সামান্য দেবেন। আর আমার একটা স্পেশাল মশলা আছে ওখানটায়, একটা পেঁচা আর কি, খুব অল্পই, আমি আবারও এক চিমটে মতনই দিলাম। আর এইটা আপনার স্পেশাল মশলা কি? আচ্ছা এইটা হচ্ছে স্যারের স্পেশাল মশলা যেটার কথা উনি বলছিলেন, তো এইটা কতটা দেবো স্যার? একটা পিঞ্চ। এই এটাও কিন্তু এক পিঞ্চ, এই যে এক পিঞ্চ মতো এটাও ছড়িয়ে দিলাম। বাহ এটার গন্ধটা অপূর্ব। জিনিসটা এমনিতে মানে যা স্যার শিখিয়েছেন প্রত্যেকটা জিনিসই মানে সবই আমাদের বাড়িতে মোটামুটি থাকে, সেই সব জিনিস দিয়েই তৈরি হয়ে যাচ্ছে আমাদের নবাবি মুড়ি, তাই তো স্যার? নবাবি মুড়ি, নবাবি মুড়ি মানে আমাদের ধরুন বাড়িতে তো সবসময় সবার সব কিছুটা থাকে না, ফ্রেশ ক্রিম বা এইরকম, তো সেই ক্ষেত্রে মালাইটা ইউজ করা যেতেই পারে। হ্যাঁ এবার স্যারই পুরো সাজিয়ে দেখাবেন আমাদেরকে। এবার আমাদের প্লেটিং করা নবাবি তো রেডি হয়ে গেছে, প্লেটিং করবো, কিন্তু যেহেতু আমি একটু চাইছি কি সাদা ডিশ, সাদা আমার একটু অপছন্দ, কেন কি আমি শেফ কোর্ট ছাড়া আর এটাও দেখে একটা শেখার আছে যে কিভাবে প্লেটিং করছেন উনি। প্রেজেন্টেশন খাবার যত সুন্দর হোক তাতে কিন্তু প্রেজেন্টেশনটা খুব নিশ্চয়ই পহলে দর্শন ধরি পিছে গুণ বিচারি। আরে বাবা প্রথমে আমাদের দেখে সুন্দর লাগতে হবে, তারপরেই না খেয়ে বুঝবো, তো সেটাই সেফ করছেন মানে স্যার করছেন যে প্রথমে আমাদেরকে দেখে সুন্দর লাগতে হবে জিনিসটা, তো স্যার তো ভীষণ সুন্দর করে সাজাচ্ছেনও একটা। বাহ অপূর্ব হয়েছে স্যার এইবারে গ্রেভিটা। দেখুন পুরো সাদা প্লেট বলে স্যার একদম মানে একদম একটা লাল রঙের বেল পেপার দিয়ে ভীষণ সুন্দর করেছেন এটা। দেবো এখন আমরা গার্লিক রসুনের বাটা হাফ টিস্পুন। হ্যাঁ হাফ টিস্পুন, ওয়ান ফোর্থ টিস্পুন আদা বাটা দিলাম, ওই হাফ টিস্পুন মতনই আমি লঙ্কা কাঁচা লঙ্কার বাটাটা দিলাম, সঙ্গে আমি দিচ্ছি নুনটা।
জাবিত্রী এলাচ পাউডার আছে। এক পিঞ্চে যতটুকু উঠবে এক টেবিল চামচ টক দই আমি ইউজ করলাম। এই সমস্ত মিশ্রণ দিয়ে ম্যারিনেশন করে দিলাম। যে কোনো রিফাইন্ড অয়েল এক টেবিল চামচ। একদম বাটার। আচ্ছা এক টিস্পুন মতো রসুন বাটা দেওয়া হলো। শুধু পেঁয়াজ বাটা। চার টেবিল চামচ আমি এটা দিচ্ছি। এতটা করে? হ্যাঁ দিন। হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। আমি 1/3 টিস্পুন মতো দিলাম কাঁচা লঙ্কা বাটা। 24 ক্যারেট ঘি। এবারে এখানে অ্যাড করছি চিকেন স্টক। আচ্ছা কাজু বাটা কতটা? দুটো টেবিলস্পুন কাজু বাটা দিলাম। আচ্ছা এটা প্রসেস চিজ ইউজ করা হলো। একটু সল্ট যাবে। আচ্ছা ডাবল ক্রিম 1 টেবিলস্পুন মতো দিলাম। লেমন জুস দেবো। এক চিমটে মতনই দিলাম। আচ্ছা এইটা হচ্ছে স্যারের স্পেশাল মশলা। এটাও কিন্তু এক পিস এই যে। আচ্ছা এত সুন্দর একটা ডিশ তৈরি হলো এবং আমি এটা শিখে খুবই খুশি। থ্যাংক ইউ স্যার আপনাকে যে আপনি এত সুন্দর একটা ডিশ শিখিয়েছেন। কিন্তু এই সময় আমি একজনকে খুব মিস করছি, সেটা কে বলুন তো? শান্তনুদাকে। কি গো তোমাদের রান্না হলো? এই তো। আরে বাবা এটা কি দারুণ ব্যাপার। এবারে তো আপনি এটা টেস্ট করে দেখে বলবেন যে ঠিকঠাক হয়েছে কিনা, কারণ স্যার তো খুব ভালো করেই তার মতো করে শিখিয়েছেন। গুরু খুব ভালো কিন্তু শিষ্য কতটা ভালো সেটা তো একটু দেখতে হবে না? একটা কথা আছে না, একটা প্রবাদ আছে না, ঘ্রাণে অর্ধ ভোজন। এইবার খেতে হবে। খুব ভালো করেই উনি শিখিয়েছেন, এবার খেয়ে আপনি দেখুন। ও দুর্দান্ত দেখা যাক। ভালো হয়নি স্যার, আমি ফেল করে গেছি। আপনি হতে পারে না, আমার স্টুডেন্ট কোন ফেল করবে না। ফাটাফাটি। থ্যাংক ইউ। ভীষণ ভালো হয়েছে এবং সব থেকে বড় কথা কিন্তু ব্যালেন্সটা, তুমি যেরকমভাবে বলেছো ওকে গাইড করেছো এবং ও যে সুন্দরভাবে খুব আন্তরিকতার সাথে জিনিসটা করেছে। দেখো এনিথিং ইউ কুক, কুক উইথ লাভ, সেটা ভালো হতে বাধ্য। এবং তুমি যেটা ভালোবেসে করেছো সেটা কিন্তু খাওয়াটা খেয়েই বোঝা যাচ্ছে ভীষণ ভীষণ ভালো হয়েছে, একেবারে 100-এ-100। শেফ রঘুর তত্ত্বাবধানে সঙ্গীতা নবাবী মুর্গ যে দক্ষতার সঙ্গে রান্না করেছে তার পেছনে শেফ রঘু ছাড়াও আরেকজনের অবদান আছে, তিনি আর কেউ নন, একেডি 24 ক্যারেট ঘি। সেই একেডি 24 ক্যারেট ঘিয়ের একটি শিশি সঙ্গীতার হাতে তুলে দিলাম। নিশ্চয়ই এটা সত্যি অপূর্ব গন্ধটা, আমি এখনই রান্না করছিলাম যখন তখনই আমি গন্ধতেই বুঝতে পারছিলাম ভীষণ ভালো ভীষণ সুন্দর। আজকের এই করোনা আবহে যে দুটো জিনিসের গুরুত্ব সব থেকে অধিক, সেই একেডি ডক্টর প্লাস স্যানিটাইজার এবং একেডি ডক্টর প্লাস হ্যান্ড ওয়াশ আমি সঙ্গীতাকে উপহার দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। সিটিভিএন একেডি পরিবারের তরফ থেকে একটি ছোট্ট উপহার তোমার হাতে তুলে দিলাম, আমাদের মেমেন্টো, তুমি এটা ব্যবহার করবে, এর মধ্যে কোনো সব জিনিস তুমি নিয়ে যাবে। থ্যাংক ইউ, এটা খুব কাজের জিনিস। শেফ রঘু এবং সঙ্গীতা গুপ্তকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।